ক্যাশমিস তো ম্যাশমিস, এটা যে শুধু কথার কথা এমনটা না, আজকের ম্যাচে এটারই প্রমাণ হলো। যেখানে ম্যাচের শুরুতে শুভমান গিলের 31 রানের মাথায় ক্যাচ ফেলে দেন টিম ডেভিড, আর শুভমান গিলের ক্যাচ মিস করার পর সবাই ধারণা করতেছিল আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে এটার মাশুল গুনতে হবে, এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। শুভমান গিল নতুন জীবন পেয়ে যেন হয়ে গেলেন ব্যাটিং দানব, একের পর এক মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদেরকে শাসন করতে শুরু করলেন, যেখানে প্রতিটি ওভারে 4 ছক্কা খেলতেছেন, যেন দেখে মনে হচ্ছে এই ম্যাচটা হাইলাইট চলতেছে। আর তাই তো শুভমান গিলের এমন ব্যাটিং তাণ্ডবের পর মাত্র 53 বলে তুলে নেন তার ক্যারিয়ারের 3য় সেঞ্চুরি, এবং তারই সাথে সাথে এবার আইপিএলে সর্বোচ্চ 3টা সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। শুভমান গিল শেষ পর্যন্ত খেলেছেন 60 বলে 129 রান, যেটা ছিল তার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোয়ার, যেখানে শুভমান গিলের এই ইনিংসটা সাজানো ছিল 7টি 4-এর পাশাপাশি বিশাল 10টি ছক্কায়। আর তার এই দুর্দান্ত সেঞ্চুরির পর মুম্বাই ইন্ডিয়ান্সকে 234 রানের বিশাল টার্গেট দেয় গুজরাট টাইটেন্স। জবাবে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 171 রানে থেমে যায়, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে 62 রানের বিশাল জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেন গুজরাট টাইটেন্স। আগামী 28 মে ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটেন্স। তবে সবশেষে এটাই প্রমাণ হলো একটা ক্যাচ মিস করার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে আজকে ম্যাচটি হারতে হলো।